পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটের বাদুরু এলাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ যুবকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাদুড়িয়া এলাকায় বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ মৃত যুবকের নাম বিশ্বজিৎ গাইন বাড়ি বাদুড়িয়ার চাঁত্রা এলাকায় মঙ্গলবার গভীর রাতে দাদার সাথে এক অনুষ্ঠান বাড়িতে যায় বিশ্বজিৎ তারপর থেকেই নিখোঁজ থাকার পর বুধবার সকালে তার বাড়ির পাশের একটি পুকুরে বিশ্বজিতের দেহ ভেসে থাকতে দেখতে পান প্রতিবেশীরা এরপর তারাই খবর দেন বাদুড়িয়া থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান অনুষ্ঠান বাড়িতে গিয়ে অত্যাধিক মদ্যপানের পর বাড়ি ফেরার পথে বেসামাল হয়ে পুকুরের জলে পড়ে ডুবেই মৃত্যু হয়েছে তার তবে এটি নিছকই কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত খুনের ঘটনা তদন্ত করে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালেও পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাদুড়িয়া